বিশ্বের অষ্টম আশ্চর্যের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সাতটি আশ্চর্যের কথা সকলের জানা আছে কিন্তু অষ্টম আশ্চর্যের সৌন্দর্য হয়েছিল এবার সেই অষ্টম আশ্চর্যের বর্তমান পরিস্থিতির জানালেন বিজ্ঞানীরা নিউজিল্যান্ডে অবস্থিত সেই অষ্টম আশ্চর্যের নতুন করে সন্ধান পেলেন বিজ্ঞানীরা নিউজিল্যান্ডের লেক লেটো সিলিকা উপকার সৌন্দর্য দেখতে এতকাল ভিড় জমাতেন হাজার হাজার পর্যটক কিন্তু আঠারোশো ছিয়াশি সালের পর ছবিটা পাল্টে যায় তারাও এরা আগ্নেগিরির অগ্নুপাতে সাজানো উপত্যকা সারখার হয়ে গিয়েছিল রদের নিচে তলিয়ে এটি যদিও সেই ধ্বংসলীলা গোলাপি সাদা সিঁড়ির মতো সুন্দর উপত্যকাটিকে দীর্ঘদিনের গবেষণা ও প্রচেষ্টার পর ধ্বংসাবশেষ থেকে অতি আশ্চর্য সিলিকা টেরিস্টিক খুঁজে বের করতে সফল হয়েছেন গবেষকরা সোপানটি জুড়ে রয়েছে হট স্প্রিং দুই সালে ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথম এই গোলাপি সোপান একাংশ আবিষ্কার করেছিলেন তারপর চলে দীর্ঘ গবেষণা দুই সালে তার গবেষণার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল বিজ্ঞানীরা জানিয়েছেন একশো ত্রিশ বছর পর অগ্নুপাতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার বিস্তৃত অঞ্চলের সন্ধান পেয়েছেন তারা তবে কি পৃথিবীর অষ্টম আশ্চর্য নতুন রূপে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গবেষকরা চেষ্টা করছেন আরও নতুন নতুন সংবাদের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন